বন্ধুরা, অবশেষে ভয়ঙ্কর তাপপ্রবাহের হাত থেকে রেহাই দিতে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে ইতিমধ্যেই কিন্তু ব্যাপক আকারে মেঘ উঠতে আরম্ভ করে দিয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের এবং এর পাশাপাশি বাংলাদেশের একাধিক জেলাতে। তো কোন কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে, আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিচ্ছে, এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা কবে ধীরে ধীরে এগোতে আরম্ভ করে দেবে, তাই নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস এর লেটেস্ট আপডেট দিয়ে দেবো। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যখন বর্ষার প্রবেশ ঘটবে, তখন আপনার জেলাতে টোটাল আগামী 10 দিনের মধ্যে কতটা পরিমাণ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই আপডেটটাও আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। কাজেই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা আপনি একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এবং এর সাথে সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, বর্তমানে অল্প অল্প করে মেঘ উঠতে আরম্ভ করে দিয়েছে দক্ষিণবঙ্গে কিছু কিছু এলাকাতে, যেমন এখানটায় পুরুলিয়া, রঘুনাথপুর, এছাড়াও কিন্তু বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন, আসানসোল, দুমকা, রামপুরহাট, আমরাপাড়া, জঙ্গিপুর, ধুলিয়ান, নবাবগঞ্জ, এই সমস্ত এলাকাগুলোর উপর দিয়ে ধীরে ধীরে কিন্তু মেঘ উঠতে আরম্ভ করে দিয়েছে। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি এই দিনাজপুরের এলাকাগুলোর ক্ষেত্রে যাই, তো সেক্ষেত্রে মালদা এবং দিনাজপুর এলাকাগুলোর ক্ষেত্রে গঙ্গারামপুর, দিনাজপুর, বালুরঘাট, এছাড়া কিন্তু বন্ধুরা আমরা বাংলাদেশের একাধিক এলাকা দেখতে পাচ্ছি, বৈরামপুর রয়েছে, এছাড়াও পঞ্চাবিবি অঞ্চল রয়েছে, শিবগঞ্জ রয়েছে, আক্কেলপুর রয়েছে, আলামদিঘির আশেপাশের দিকে একাধিক এলাকাতে ব্যাপক আকারে মেঘ উঠে গিয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সিলেট, মৌলভীবাজার, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, আগরতলার আশেপাশের দিকে, ত্রিপুরার দিকেও বেশ ভালো মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। ফরিদগঞ্জ, বরিশাল, মতিরাট, সেনবাগ, ফটিকছড়ি, খাগড়াছড়ি, চিটাগং, এই সমস্ত এলাকার উপর দিয়েও কিন্তু ব্যাপক আকারে মেঘ রয়েছে। যদি আমরা ইনফ্রারেড মোডে যাই তাহলে কিন্তু ঘন কালো মেঘ যে উঠতে আরম্ভ করে দিয়েছে সেটা আপনারা খুবই স্পষ্টভাবে দেখতে পাবেন, যে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের উপরে কিন্তু ব্যাপক আকারে মেঘ উঠতে আরম্ভ করে দিয়েছে। তো কোন কোন জেলাতে বৃষ্টিপাত কিছুক্ষণের মধ্যে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো, তবে তার আগে মেঘের ঘনত্বটা একটু দেখে নিন, যে বেশ ভালোই কিন্তু ঘন কালো মেঘ এই মুহূর্তে উঠে গিয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে সরাসরি চলে আসলাম, এবং এখানে আসার পর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বর্তমানে বৃষ্টিপাতের ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানটাই আকেলপুর, আলামডিঙ্গি, বগুড়া, নন্দীগ্রাম, এখানে বেশ ভালো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়াও কালীহাটি এবং এর সাথে সাথে আমরা টাঙ্গাইল, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। অন্যদিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যদি কথা বলি, তো সেক্ষেত্রে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে, মুর্শিদাবাদ, বহরমপুর এবং এখানে হরিহরপাড়া আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে, দমকল, জঙ্গিপুর, করিমপুর, নওদা, বেলেগাম এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং এর সাথে সাথে যেখানে যেখানে মেঘ দেখতে পারলাম সেখানে সেখানেও কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত থাকতে পারে, দুর্গাপুর, এই পুরুলিয়ার আশেপাশের দিকে, এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানে আসাম রয়েছে, ওখানে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং ধীরে ধীরে আমরা এই মুহূর্তে অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতে কিন্তু সম্ভাবনা অব্যাহত থাকবে। যেখানে বর্ধমান, আরামবাগ রয়েছে, চন্দ্রকোনা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই গোপীনাথপুর আশেপাশের দিকে মোটামুটি অল্প স্বল্প বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এবং ধীরে ধীরে বৃষ্টিপাতটা পশ্চিমবঙ্গে যেখানে মেঘ উঠেছে দক্ষিণবঙ্গ ক্ষেত্রে সেখান থেকে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে মেঘটা কিন্তু ছড়াতে আরম্ভ করে দেবে। এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও একবার উপগ্রহ মোডে নিয়ে যাচ্ছে, এবং উপগ্রহ মোডে সরাসরি এখানে অনস্ক্রিনে লক্ষ্য করা যাচ্ছে যে আসানসোলের আশেপাশে থেকে ধীরে ধীরে কিন্তু মেঘ এটা ছড়াতে আরম্ভ করে দেবে, এবং মোটামুটিভাবে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তিনটের পর থেকে আরও কিছু ট্র্যাকটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন চারটের সময় যদি আসি তো সেক্ষেত্রে অল্প স্বল্প মেঘ ধীরে ধীরে ছড়াতে আরম্ভ করে দেবে, যেখানে নদিয়ার ক্ষেত্রে নদীয়া, রানাঘাট, চাকদার আশেপাশের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত যদিও বা নাও হয় তাও আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, দমকা বাতাস বইতে পারে, কারণ বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত তেমন একটা হচ্ছে না, বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কবার্তা দিচ্ছে। বৃষ্টিপাত না হলেও ওই সময় মেঘ পুরোপুরিভাবে কিন্তু দক্ষিণবঙ্গটাকে কভার করে ফেলছে, এবং এর সাথে সাথে দমকা বাতাস দিচ্ছে। তো আজকের দিনকে ক্ষেত্রেও সেই পরিস্থিতি আরও একবার তৈরি হতে পারে, কারণ ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরে যদি লেটেস্ট রিপোর্টটা দেখি, তো সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর আজকের দিনকে ক্ষেত্রে দুপুরবেলাকালীন যে আপডেট দিচ্ছে তাতে করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলার ক্ষেত্রে চলবে, সাথে সাথে দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে মোটামুটিভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে সামান্যতম তাপপ্রবাহেরও একখানা ইঙ্গিত মিলে গিয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যদি কথা বলি, তো সেক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম,
পূর্ব ও পশ্চিম বর্ধমান এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মারাত্মক তাপপ্রবাহ থাকবে, এবং এর সাথে সাথে মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তাপপ্রবাহ থাকবে এবং কিছুটা কিন্তু ডিসকমফর্ট ওয়েদার থাকবে, অর্থাৎ অস্বস্তিকর জনিত আবহাওয়ার পরিস্থিতি থাকবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত এবং ঝড়ের কথা বললে এখানে কিন্তু জেলার কোনো রকম নাম উল্লেখ করা হয়নি, তো এক্ষেত্রে কোনো রকম জেলার কথা বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু অন্যদিকে আমরা এই মুহূর্তে সরাসরি ECMWF মডেলের লেটেস্ট রিপোর্টের মতে যেটা দেখা যাচ্ছে যে বর্তমানে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বর্ধমান, নদিয়া, আরামবাগ, খড়গপুর এবং মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে। উপগ্রহ মোডে যদি আসি তাহলে ব্যাপারটা আরো একটুখানি ইন্টারেস্টিং হবে। এটা আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে কিন্তু মেঘ যেটা আসছে, এই মুহূর্তে মেঘ কোন কোন জায়গা দিয়ে আসছে সেটা দেখুন। দিনাজপুরের উপরে একটুখানি মেঘ উঠেছে এবং দুমকা এছাড়াও ধানবাদের ওপর দিয়ে নলহাটি আশেপাশে এই এলাকার উপরে কিন্তু বেশ ভালো মেঘ উঠেছে। তো দুটো দিক থেকে মেঘ যখন পুঞ্জীভূত হবে তখন কিন্তু বন্ধুরা এই মুর্শিদাবাদ, লাগোয়া এলাকা এবং এর সাথে সাথে মালদার এলাকাটার ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। যদি আমরা এখানটায় নিয়ে আসি তাহলে দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু এখানে যে মেঘটা এসছে সেই মেঘটা ধীরে ধীরে এদিকে আসবে, যার ফলে মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং নদিয়া, বর্ধমান, চন্দননগর এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ থেকে অল্প স্বল্প মেঘ ধীরে ধীরে কিন্তু ফর্মেশন হতে পারে, তো সমস্ত দিক দিয়েই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি আমরা এবারে ECMWF মডেল থেকে GFS মডেলে যদি আসি তো সেক্ষেত্রে কিন্তু তাও অল্প স্বল্প বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। নদিয়ার এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। সরিষাবাড়ি, মনমোহনসিং এই এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, যে প্রায় 58 থেকে 60 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নদিয়ার আশেপাশের দিকে কিছু কিছু এলাকা এবং মুর্শিদাবাদের দিকেও অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেলের মতো লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, আগরতলা এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। চলে আসলাম আমরা আইকন মডেলে। আইকন মডেলের ক্ষেত্রে কি বৃষ্টিপাত দেখা যাচ্ছে? তো আইকন মডেলের ক্ষেত্রেও এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। মোহানপুর, রাজশাহী, আজিমগঞ্জ, জঙ্গিপুর, বহরমপুর, বেলেডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। অন্যদিকে যদি আমরা অল্প অল্প করে যদি ট্র্যাকটাকে চালাই দেখতে পাবেন যে এখানে কিন্তু কিছু কিছু বাংলাদেশের এলাকা রয়েছে, কিছু কিছু পশ্চিমবঙ্গের এলাকা রয়েছে, যেমন দমকল, করিমপুরের আশেপাশের দিকে জলঙ্গি রয়েছে, এখানেও ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, বেলেডাঙ্গা, নওতাপ এই এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো যাই হোক, অল্প অল্প করে আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি এবং ট্র্যাকটাকে চালালে খুবই স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে যে মুর্শিদাবাদ এবং নদিয়া, বর্ধমানের কিছু কিছু এলাকার দিকে অল্প অল্প করে মেঘ নিচের দিকে আসতে আরম্ভ করে দেবে। তো মোটামুটিভাবে যেটা বোঝা যাচ্ছে যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে এবং লেটেস্ট আপডেটের মতে কিছুক্ষণের মধ্যেই এই বৃষ্টিপাতটা কিন্তু আসতে চলেছে। এবারে আমি আপনাদেরকে বলবো যে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ুর অক্ষরেখা বর্তমানে কোন পরিস্থিতির মধ্যে রয়েছে। তো আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি IMD-র অফিসিয়াল রিপোর্টে এবং সেখানে নর্দার্ন লিমিট এখানে লেখা হয়েছে মনসুন 17 তারিখের ক্ষেত্রে এই মুহূর্তে কোথায় অবস্থান করে রয়েছে। তো দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ুর অক্ষরেখা কিন্তু এক ফোঁটাও নড়েনি, যে জায়গায় অবস্থান করেছিল 3-4 দিন ধরে ঠিক সেই জায়গায় কিন্তু রয়েছে। 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত টানা 5 দিন মালদা ওপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ুর অক্ষরেখাটা প্রবাহিত হয়ে গেছে, তারপরে আর কিন্তু এগোয়নি। যদি একটু এগিয়ে আসতো তাহলে কিন্তু গোটা পশ্চিমবঙ্গটায় কভার হয়ে যেত, কিন্তু বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ুর অক্ষরেখা কিন্তু অগ্রগতি নেয়নি। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট যে রিপোর্টটা আসছে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ুর অক্ষরেখা যেটা থমকে রয়েছে সেটা কিন্তু আরও বেশি অগ্রগতি নিতে আরম্ভ করে দেবে। 19 তারিখ থেকে 21 তারিখের মধ্যে বর্ষার প্রবেশ ঘটে যাবে এবং তার আগে 20 তারিখ কিংবা বন্ধুরা 21 তারিখের দিনকেও মোটামুটিভাবে প্রাক বর্ষার যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সেটা শুরু হতে আরম্ভ করে দেবে। তো ওভারঅল আজকের দিনের ক্ষেত্রে আপনারা যে বৃষ্টিপাতের অনুমানটা করতে পারেন সেটা শুধুমাত্র হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের অনুমানই করা হচ্ছে কিংবা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ম্যাক্সিমাম মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বন্ধুরা 50% চান্স রয়েছে যে শুধুমাত্র মেঘটা আসবে এবং এর সাথে সাথে অল্প স্বল্প ঝিরিঝিরি বৃষ্টিপাত দেখা যেতে পারে, এর থেকে বেশি ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না। তবে দমকা বাতাসের সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে, যেখানে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে কিন্তু একটা দমকা বাতাসও বয়ে যেতে পারে। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে অবশেষে কবে বৃষ্টিপাতটা ধীরে ধীরে আসবে। তো টেম্পারেচারটা যত বেশি বৃষ্টিপাত আসতে আরম্ভ করে দেবে
তত টেম্পারেচারটা কমতে আরম্ভ করে দেবে। দেখুন মঙ্গলবার 20 তারিখের দিনকে আমরা চলে আসলাম, মঙ্গলবার 20 তারিখ নাগাদ মুর্শিদাবাদের দিকে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং নদিয়া বর্ধমানের দিকেও বৃষ্টিপাত হচ্ছে। বুধবার 21 তারিখের দিনকে আসলাম, বুধবার 21 তারিখের দিনকে ক্ষেত্রেও ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। 20-35-30-40 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি বৃহস্পতিবার দিনকেও মারাত্মক ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হলদিয়া। দেখতে পাচ্ছেন শুক্রবার দিনকে রাত্রিবেলা মাঝরাতের সময় কিন্তু তাণ্ডব লীলা চলবে, এক কথায় তাণ্ডব লীলা চলবে, যেখানে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা কমবে, বৃষ্টিপাতটা বাড়বে, তাপমাত্রা কমবে। তো মোটামুটি দারুণ একটা সুখবর যেখানে বন্ধুরা বৃষ্টিপাত কমবে। এই মুহূর্তে যে প্রচণ্ড তীব্র দাবদাহে যে পরিস্থিতি, খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির হাত থেকে মুক্তি পেলেও এবারে এমন বৃষ্টিপাত হবে যে বৃষ্টিপাত থেকে তারপরে কিন্তু রেহাই পাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হলে কী হবে, যে নদী নালা খাল বিল যেগুলো রয়েছে সেগুলো ভরতে আরম্ভ করে দেবে, রাস্তায় জল জমে থাকবে, হাঁটু অবধি জল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা ক্ষেত্রে। কারণ কলকাতা ক্ষেত্রে নিকাশি প্রণালীর ব্যবস্থা অতটা বেশি ভালো না, কিন্তু পৌরসভা বর্তমানে অনেক বেশি অগ্রগতি নিয়ে নিয়েছে এক্ষেত্রে। তো ধীরে ধীরে কিন্তু অনেক বেশি কম জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে, বিশেষ করে কলকাতাবাসীদেরকে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে 60 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে, এবং এই 5 দিনের মধ্যেই প্রায় 600 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছেন বন্ধুরা যে কোচবিহারের ক্ষেত্রে কতটা মারাত্মক বৃষ্টিপাত হবে? প্রত্যেক দিন 100 মিলিমিটার করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রত্যেক দিন 10 সেন্টিমিটার করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু থমকে রয়েছে, মানে দক্ষিণ পশ্চিম মৌসুমের রক্ষরেখাটা ধীরে ধীরে ছড়াতে পারছে না, যার ফলে কি হচ্ছে এই জায়গাটা এসেই পুরোপুরিভাবে কিন্তু থমকে গিয়েছে, যার ফলে এখানেই যা বৃষ্টিপাত হয়ে যাওয়া ততখানি হয়ে যাচ্ছে। এবারে আপনি যেটা দেখতে পেলেন যে 5 দিনের মধ্যে প্রায় 600 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে, তার পরে 5 দিনের মধ্যে কত বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে, এর দ্বিগুণ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা রয়েছে, কিন্তু তা কিন্তু হবে না, 680 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা হয়ে গিয়েছে। তার মানে বুঝতে পারছেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মৌসুমি বায়ুটা থমকে যাওয়ার কারণে মারাত্মক ভারী বৃষ্টিপাত ওখানে ঘটিয়ে দিচ্ছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের প্রবেশ ঘটতে পারছে না। কিন্তু যেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অক্ষরেখাটা মালদা থেকে অগ্রসর হতে আরম্ভ করে দেবে, তখন বৃষ্টিটা পুরো গোটা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে ডিস্ট্রিবিউট হতে আরম্ভ করে দেবে, যার ফলে এক জায়গায় অত বেশি অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, এবং ধীরে ধীরে বৃষ্টিপাতটা বাড়তে আরম্ভ করে দেবে। কলকাতা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে, যেমন কলকাতা ক্ষেত্রে 127 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে, বর্ধমানের ক্ষেত্রে 150 মিলিমিটার বৃষ্টিপাত। এবারে আমি আপনাদেরকে আপনাদের জেলা অনুযায়ী সমস্ত রকমের বৃষ্টিপাতটা দেখাবো। তো পুরুলিয়ার ক্ষেত্রে কত বৃষ্টিপাত হবে? প্রায় 100 মিলিমিটার বৃষ্টিপাত। বাঁকুড়ার ক্ষেত্রে 88 মিলিমিটার, দুর্গাপুরের ক্ষেত্রে 71 মিলিমিটার, কাটোয়ার ক্ষেত্রে 140 মিলিমিটার, মেহেরপুরের ক্ষেত্রে 100 মিলিমিটার, 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত, বর্ধমানের ক্ষেত্রে প্রায় 150, এবং আরামবাগের ক্ষেত্রে 130, চন্দননগরের ক্ষেত্রে 117, কলকাতার ক্ষেত্রে 124 মিলিমিটার বৃষ্টিপাত, হলদিয়ার ক্ষেত্রে 140, কোলাঘাটের ক্ষেত্রে 100 মিলিমিটার বৃষ্টিপাত। দেখতে পাচ্ছেন বন্ধুরা মুর্শিদাবাদের দিকে একটু যাব, তো মুর্শিদাবাদ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে প্রায় 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত বহরমপুরের আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে হবে, এবং নদিয়ার দিকে প্রায় বন্ধুরা 140 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগরের ক্ষেত্রে। এবং এর সাথে সাথে যদি বাংলাদেশের দিকে তাকায়, তো বাংলাদেশের ঢাকার ক্ষেত্রে 90 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে, বগুড়ার ক্ষেত্রে 319 মিলিমিটার বৃষ্টিপাত, সিলেটের ক্ষেত্রে প্রায় 450-450 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যশোরের ক্ষেত্রে 71 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এবারে আমি আপনাদেরকে একটুখানি উত্তরবঙ্গের দিকগুলো দেখাবো। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতটা ধীরে ধীরে কমে যাবে, এই মুহূর্তে যতটা যা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর বৃষ্টিপাতটা ধীরে ধীরে উত্তরবঙ্গের ক্ষেত্রে কমবে, এবং বৃষ্টিপাতটা ধীরে ধীরে ডিস্ট্রিবিউট হতে থাকবে। বর্তমানে কিন্তু আমরা এমনটাই দেখতে পাচ্ছি। তাপমাত্রার ব্যাপারে যদি আসি, তো আজকের দিনকে ক্ষেত্রে সর্বোচ্চ যে তাপমাত্রাটা গেছে সেটা অলমোস্ট অলমোস্ট 44 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি ধানবাদের ক্ষেত্রে গেছে, তাছাড়া কিন্তু 43 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। আগামী কালকের দিনের ক্ষেত্রে যে তাপমাত্রাটা যাবে, দুটোর সময় চলে আসলাম, আগামী কালকের দিনের ক্ষেত্রে পুরুলিয়ার আশেপাশের দিকে আসানসোলের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায় 44 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং নদিয়ার ক্ষেত্রেও প্রায় 37 ডিগ্রি কাছাকাছি, 36 ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও ধীরে ধীরে তাপমাত্রাটা একটুখানি কমতে আরম্ভ করে দেবে, এবং তাপমাত্রা কমার সাথে সাথে অল্প স্বল্প বৃষ্টিপাত আমরা দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে দেখতে পাবো।
তো মোটামুটি ওভারঅল আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। কাজে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথেই অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।